আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি খুবই স্পেশাল একটা ভিডিও শেয়ার করব। তো এটা হচ্ছে আমরা গতকালকে পিকনিক করেছিলাম। তো আমরা প্রতি বছর যেহেতু সবাই ডিসেম্বর মাসটা ফ্রি থাকি, সব চাচাতো ফুফাতো ভাই বোনেরা মিলে, আমরা সব ভাই বোনেরা মিলে একত্রিত হয়ে আমরা চাঁদা করে একটা পিকনিক করি। তো এই দিনটা খুবই আমাদের জন্য স্পেশাল হয়। তো আমরা আজকেও আমাদের সেই দিনটায় আপনার সাথে শেয়ার করছি। তো আমরা এখানে বিরিয়ানি রান্না করেছি, আর এটা হচ্ছে খাওয়া দাওয়া যেটাই হোক, আমরা যে সবাই মিলে একটু মজা করি এটাই হচ্ছে অনেক আনন্দের। তো এখানে হচ্ছে যে বিরিয়ানি রান্না করব, এটার জন্য স্পেশাল একটা মশলা আগে থেকে তৈরি করা হচ্ছে। তো এখানে সব মশলাগুলো দিয়ে বিরিয়ানিটা রান্না করলে খুবই মজা হয়। তো এখানে সরিষার তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে আমার ভাবি আর আমার বোন মিলে বিরিয়ানিটা রান্না করবে, আর হচ্ছে গরুর মাংসটাও সকালবেলা নিয়ে আসা হয়েছে ফ্রেশ। আর এখানে খেজুরের রস দিয়ে পায়েশ রান্না করা হচ্ছে। আর গ্রামে আসলে যদি এগুলাই খাওয়া না হয় তাহলে তো দেখা গেছে অনেকগুলো জিনিসই আমাদের মিসিং থেকে যায়। তো এখানে সবাই মিলে একটু একটু করে কাজগুলো করছি, খুবই মজা লাগছে। তো মাংসের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছে। আর সে মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে, যে মশলাটা আগে থেকে তৈরি করা হয়েছে, আর এটার জন্যই বিরিয়ানিটা অনেক মজার হয়। তো বিরিয়ানিটা রান্না করব বাইরে, যেহেতু একটু ঠান্ডা ছিল তো আগে থেকে এখানে গরু গোস্তটা রান্না করে নেওয়া হয়েছে। তো এখন মশলাটা কিছুক্ষণ কষানোর পরে তারপর গরু মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। আর গরুর মাংসটাও একদম ফ্রেশ ছিল। তো এখানে বাহিরে এখানে রান্না করা হবে বিরিয়ানিটা। তো আমি এখানে এখানে গরম পানি করে নেওয়া হচ্ছে, আর মাংসটাও চুলায় বসিয়ে এটা ভালোভাবে রান্না করে নেওয়া হচ্ছে। তো এখানে আবার রাজহাঁসের মাংস রান্না করেছে, তো এটা হয়ে গিয়েছে। তো মাংসটা এখন প্রায় কষানো হয়ে গিয়েছে, তো একটু গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে ডিম সিদ্ধ করা হচ্ছে বাহিরে, যেহেতু ভিতরের চুলায় গরু মাংস রান্না করা হচ্ছে। এখানে ডিম, আর সবাই মিলে সালাদ কাটছে আর গল্প গুজা। এই দিনগুলোই অনেক ভালো লাগে, যখন ঢাকা চলে যায় তখন এই দিনগুলোকে খুব মিস করি। আর এখানে পোলাও চালগুলো ধুয়ে রাখা হয়েছে যাতে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়। তো মাংসটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে বিরিয়ানিটা বসাবে। তো এখন বাইরে নিয়ে আসা হয়েছে। তো এখন সরিষার তেল দিয়ে রান্না করছি আমরা, যেহেতু আমার ভাইয়া যে কে লাইফ স্টাইল ফলো করে, ভাইয়া অন্য তেল দিয়ে রান্না করলে খায় না। তো ভাইয়ার জন্য আমরা সবাই একটা হেলদি খাবার খেয়ে নিই। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। তো একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে অন্য অন্য মশলাগুলো দিবে। তো ওরা হচ্ছে, এগুলো হচ্ছে আমার চাচাতো ফুফাতো ভাই বোন, সবাই মিলে মানে সব কাজ করছে, এটা অনেক মজা হয় এই দিনটা। ভাবি মূলত সব কাজ বেশি করছে। আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো পেঁয়াজের সাথে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর যেহেতু অনেক ঠান্ডা ছিল বাহিরের লার্কির চুলার মধ্যে, সবাই একটু গরম হচ্ছে। আর শীতের সময় এই পিকনিকটা অনেক মজার হয়। তো এখন চালটাকে কিছুক্ষণ ভেজে নিবে। তো আগুনটা যেহেতু বেশি ছিল একটু আগুনটা কমিয়ে দেওয়া হচ্ছে, কারণ চালটা একটু হালকা আগুনে ভাজতে হবে। তো
তো আস্তে আস্তে যে আরো বাকি চালগুলো ছিল ওগুলো দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু চালটা বেশি ছিল সবগুলো চাল একসাথে দেওয়া হয় নাই, তো চালগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন সবগুলো চাল একসাথে আরো কিছুক্ষণ ভেজে নিবে। আর বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। তো চাল দেওয়ার পরে যে আগে থেকে গরু মাংসটা রান্না করে নেওয়া হয়েছে আর গরু মাংসের সাথে কিছুটা আলুও দেওয়া হয়েছে, তো আলুটা এভাবেই ভেজে নেওয়া হয়েছে ছোট ছোট করে। এটা একটু তেল দিয়ে আর একটু হলুদ মরিচ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এখন হচ্ছে সব কিছুর সাথে এগুলো মিক্স করে নেওয়া হচ্ছে। আর এখানে বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছে। তো এটা মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছে। এখন হচ্ছে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এখন কয়েক মানে কিছুটা কাঁচা মরিচ উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর ফ্লেভারের জন্য। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায়। তো এর মধ্যে সবাই অনেক মজা করছে কারণ সবাই এখন অপেক্ষায় আছে কখন বিরিয়ানিটা হবে। তো বিরিয়ানিটা মোটামুটি হয়ে গিয়েছে, এখন এটা ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছে আর সবাই অপেক্ষা আছে। এই যে আমার চাচা, ছোট চাচা, এরপর হচ্ছে আমার মেজু চাচা, সব আত্মীয় স্বজন। এদিকে আমার চাচা তো ফুফাতো ভাই বোনেরা। তো এখন বিরিয়ানি সবাই খাওয়ার পালা, তো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আর বিরিয়ানির কালারটা খুবই সুন্দর হয়েছে, অনেক মজার ছিল। এই যে অনেক সুন্দর হয়েছে, জজরা হয়েছে বিরিয়ানিটা। তো এখন যে যার মতো করে সবাই খেয়ে নিচ্ছে, কেউ হাতে দাঁড়িয়ে কেউ বসে, কারণ এটাই হচ্ছে মজা, পিকনিক মানে এভাবে খাওয়া দাওয়া। তো সবাইকে বিরিয়ানির সাথে একটা একটা ডিমও দেওয়া হচ্ছে। তো এখন সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, সবাই মজা করে খাচ্ছে। তো সবাই যে যার মতো করে খেয়ে নিচ্ছে,
আর এই দিনটা ছিল খুবই সুন্দর এবং মজার একটা দিন, এটা আমাদের মেমোরিতে থেকে যায়। এই যে সবাই খেতে বসছে, আর চেয়ারগুলা খুবই, চেয়ারে যারা বসছে তো বসে নিয়েছে, আর অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও খেয়ে নিয়েছে। এটা আমার চাচাতো বোন, ফুফাতো বোন সবাই একসাথে বসছে ওদের ছেলে মেয়ে, আর আমার ভাইয়াও দাঁড়িয়ে আছে। ভাইয়া অনেক আগে খেয়ে নিয়েছে, কারণ ভাইয়া যে কে লাইফ স্টাইল ফলো করে, আর আমাদের সবাইকেও বলে যে কে লাইফ স্টাইল ফলো করার জন্য। এটা হচ্ছে আমার ছোটো ভাই, ও খাচ্ছে, ও যে কে লাইফ স্টাইল ফলো করে। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।